আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। নিয়ে আসছি চিংড়ি পোলাও। রমজান তো প্রায় শেষ হয়ে যাবে, এরপরে শুধু হবে ঈদ ইদ্রব। বিভিন্ন ধরনের পোলাও রান্না করতে পারেন, চলুন দেখে নিই কীভাবে আমি চিংড়ি পোলাও রান্না করেছি। এটা তো একদম ইজি, সবাই রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করছি আজকে সেটাই দেখাচ্ছি। দিয়ে দিয়েছি তেল, ভরে ভরে পেঁয়াজ, লবণ। আর এগুলো দেওয়ার আগে আমি পোলাওর চালটা ধুয়ে ফ্রেশ করে পানি ঝরিয়ে রেখেছি আর গরম পানি করে রেখেছি। এবার দিয়ে দেব কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচি। ন্যাচারাল যেভাবে পোলাও রান্না করি সেভাবে। আমি কখনোই পোলাওতে আদা রসুন তেমন একটা বেশি পছন্দ করি না, তবে যেহেতু আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পোলাও রান্না করব, তাই আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এবার ভালো করে কষানো হয়ে গেলেই দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আপনারা বিভিন্ন ধরনের চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পোলাওটা রান্না করতে পারেন। আমি বাসায় চিংড়ি এলেই চেষ্টা করি বাচ্চাদের জন্য চিংড়ি পোলাও রান্না করার, এটা অনেক মজার হয় আর বাচ্চারা খেতেও অনেক পছন্দ করে। এবার চিংড়িগুলো কষানো হয়ে গেলেই দিয়ে দেবো আমি পোলাওর চাল। পোলাওর চাল আমি এক পেয়ালা পরিমাণ নিয়েছি, এখানে পরিমাণটা দেখানোর জন্য আমি বাটিতে করে নিয়েছি। এটা সবসময় বলে রাখছি, যতটুকু চাল দিবেন তার ডাবল পানি। আপনি এক কাপ হোক দুই কাপ হোক, যতটুকু চাল ইউজ করেন তার ডাবল পানি ইউজ করবেন, আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে চুলোর আঁচটা বাড়িয়ে দেব এ পর্যায়ে। চিংড়ি পোলাওটা অনেক মজার হয়, অবশ্যই ট্রাই করবেন এবার ঈদে। যখনই বাসায় চিংড়ি আসে ট্রাই করবেন, যদি বাচ্চারা থাকে বাসায় অবশ্যই চিংড়ি পোলাওটা রান্না করার জন্য। এবার ঢেকে দিব আমি পানিটা টেনে আসা পর্যন্ত। দেখুন আমার পানিটা অলরেডি টেনে আসছে। এবার আলতো হাতে নেড়ে দিব, খুব বেশি একটা নাড়াচাড়া করে চিংড়ি মাছের মাথাগুলো ভেঙে যায়, তাই আমি আলতো হাতে নেড়ে দিয়ে ঢেকে দিব পোলাও চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানে বলে রাখছি, আমি চিংড়ি মাছের ছিলকাগুলো সহ রেখেছি, আপনার চাইলে ছিলকাগুলো ফেলে দিয়েও চিংড়ি পোলাওটা করতে পারেন। একদম ঝরঝরা হয়ে গেছে আমার পোলাও, রেডি খাওয়ার জন্য। তবে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন, আর কমেন্টে এসে সুন্দর করে জানাবেন কে আরও ভালো বেশি করে রান্না করতে পারেন। আমি দিয়ে দিয়েছি বেরেস্তা, আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, কিশমিশ, কাজু বাদাম এগুলোও ইউজ করতে পারেন। তবে তৈরি হয়ে গেল আমার চিংড়ি পোলাও, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটি ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।